এবার শুধু আর প্লেনে নয়, ট্যাক্সি করিয়ে আকাশে উড়বে প্রতিবেশী দেশ ভারতের নাগরিকরা। কোনো সিনেমার রোমাঞ্চকর দৃশ্য নয়, বাস্তবই দেশটিতে অচিরে চালু হতে যাচ্ছে বৈদ্যুতিক এয়ার ট্যাক্সির ব্যবস্থা, যার মাধ্যমে ভারতের মানুষ এখন ট্যাক্সি দিয়েই আকাশের বুকে উড়ে বেড়াতে পারবে। এর মাধ্যমে 90 মিনিটের রাস্তা মাত্র 7 মিনিটে পার করতে সক্ষম হবে ভারতীয়রা। ভারতীয় গণমাধ্যম প্রতিবেদন থেকে এ বিষয়ে বিস্তারিত জানা যায়। প্রতিবেদন অনুযায়ী অবশেষে নানা জটিলতার মাঝে যানজট থেকে মুক্তি পেতে যাচ্ছে ভারতবাসী। শীঘ্রই দেশটির আকাশে উড়বে ট্যাক্সি, যার কারণে সাধারণ সড়কপথে যে গন্তব্য পৌঁছাতে 60 থেকে 90 মিনিট সময় লাগে তা কমে দাঁড়াবে মাত্র 7 মিনিটে। মূলত ভারতের উন্নত ট্যাক্সি পরিষেবা শুরু করতে চলেছে ইন্টারগ্লোব এন্টারপ্রাইজ। যুক্তরাষ্ট্রের আর্চার অ্যাভিয়েশন এবং বিমান সংস্থা ইন্টারগ্লোব পৃষ্ঠপোষক এই ইন্টারগ্লোব, তারাই 2026 সালে ভারতে এই ইলেকট্রিক উড়ন্ত ট্যাক্সি পরিষেবা শুরু করার পরিকল্পনা নিয়েছে। এর মাধ্যমে ভারতের পরিবহন ব্যবস্থায় এবার চমক দিতে চলেছে উড়ন্ত ট্যাক্সি। ভারত জুড়ে এই পরিষেবা শুরু করার লক্ষ্য নিয়ে তাই মাঠে নামছেন ইন্টারগ্লোব এন্টারপ্রাইজ। আন্তর্জাতিক সংবাদ মাধ্যম রয়টার্সের রিপোর্ট অনুযায়ী এই পরিষেবা ভারত সরকারের সংশ্লিষ্ট নিয়ন্ত্রক সংস্থার অনুমোদনের উপর নির্ভরশীল। দাবি করা হচ্ছে এই উড়ন্ত ট্যাক্সি যদি মূল পরিবহন ব্যবস্থার যোগ হয় তাহলে এটি যানজটের সমস্যা যেমন দূর করবে, তেমনই পরিবেশ দূষণ থেকে মুক্তি দেবে। জানা যায় বোয়িং এবং ইউনাইটেড এয়ারলাইন্সের মতো বিমান শিল্পের বড় নাম করা সংস্থার সমর্থন রয়েছে ইন্টারগ্লোব এবং মার্কিন যুক্তরাষ্ট্রের আর্চার অ্যাভিয়েশনের। ভবিষ্যতের কথা মাথায় রেখে আকাশপথে পরিবহন কাঠামো গড়ে তোলার ক্ষেত্রে প্রতিশ্রুতিবদ্ধ এই সংস্থাগুলো। ইন্টারগ্লোবের তৈরি যে বিমান যাত্রীদের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে পৌঁছে দেবে তার নাম মিডনাইট ই এয়ারক্রাফট। আকাশযানটি 4 জন যাত্রী ও 1 জন পাইলট নিয়ে 100 মাইল দূরত্ব অতিক্রম করতে পারবে। মূলত দিল্লি ও বোম্বাইয়ের মতো ভারতের যানজটে আক্রান্ত মহানগরীগুলোতে এই এয়ার ট্যাক্সি সার্ভিস জনপ্রিয় হতে পারে বলে ধারণা করা হচ্ছে। বিশেষ করে যখন দিল্লির মতো বড় শহরগুলো ব্যাপক বায়ুজনিত পরিবেশ দূষণের শিকার, সেক্ষেত্রে পরিবেশ বান্ধব বৈদ্যুতিক এয়ার ট্যাক্সি সার্ভিস দূষণ কমাতে ভূমিকা রাখবে বলে মনে করা হচ্ছে। অবশ্য ভারতের আকাশে এই বৈদ্যুতিক এয়ার ট্যাক্সি সার্ভিস চালুর আগে দেশটির কর্তৃপক্ষ থেকে এই ব্যাপারে প্রয়োজনীয় অনুমোদন নিতে হবে বলে জানিয়েছেন রয়টার্স। ভারতের সড়কে থাকা প্রচলিত ট্যাক্সি সার্ভিসের তুলনায় এই বৈদ্যুতিক এয়ার ট্যাক্সি সার্ভিস সাশ্রয়ী হবে বলে জানিয়েছে উদ্যোক্তা প্রতিষ্ঠান। সংশ্লিষ্টদের ধারণা, বিশ্বের ঘন বসতিপূর্ণ নগরগুলোতে ভবিষ্যতে এই ধরনের আকাশযান নগরবাসীর প্রাথমিক যাতায়াতের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ বাহনের স্থান দখল করে নেবে বলে মনে করা হচ্ছে। এদিকে সংযুক্ত আরব আমিরাতে দুবাইয়ে খুব শীঘ্রই এই বৈদ্যুতিক এয়ার ট্যাক্সি সার্ভিস চালু হতে যাচ্ছে বলে গত অক্টোবর মাসে জানিয়েছিল আর্চার অ্যাভিয়েশন। এমনকি 2021 সালে দক্ষিণ কোরিয়ার সরকারও জানায় তাদের যানজটে আটকে বিরক্ত হওয়ার দিন শীঘ্রই শেষ হতে চলেছে, কেননা 2025 সালের মধ্যে আকাশপথে ট্যাক্সি পরিবহন সেবা চালু করতে যাচ্ছে তারা। জানানো হয় রাজধানী সিউল থেকে পার্শ্ববর্তী বিভিন্ন শহরের বিমানবন্দরে চলাচল করবে এয়ার ট্যাক্সি। এতে দেশটির যাতায়াতের সময় 2/3 কমবে বলে মনে করা আশা করা হচ্ছে। এই পরিকল্পনা অনুসরণ করে দক্ষিণ কোরিয়ার সরকার 2025 সালের মধ্যে বাণিজ্যিকভাবে আকাশপথে যাতায়াত শুরুর একটি রোড ম্যাপ ঘোষণা করেছিল। তখন দেশটির পরিবহন মন্ত্রণালয় জানায় এয়ার ট্যাক্সি সার্ভিস 30 থেকে 50 কিলোমিটার দূরত্বে যাতায়াতের সময় 1 ঘন্টা থেকে 20 মিনিট কমিয়ে আনবে। গাড়িতে যে দূরত্ব যেতে 1 ঘন্টার সময় লাগে, এয়ার ট্যাক্সিতে একই দূরত্ব 20 মিনিটে পাড়ি দেওয়া যাবে।